আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মহোদয়, আমাদের ক্লাসে দুই পাঠে সাজিয়েছি। আমরা প্রথম পাঠে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি, বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সে অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটা কোন অর্থ। আর দ্বিতীয় পাঠে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা না সূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন, এইভাবে আপনারা দেখতে পাবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাসদার বলা হয় কোনটা বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়, এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখতে পাবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতরাম, সুরা নমল নতুন একটি সুরা। নমল অর্থ পিঁপড়া বা অ্যান্ট, আর এটা মাক্কি সুরা। জি প্রিয় মোহতরাম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজর দেখি। আজকে থেকে ইনশাল্লাহ আলোচনা করব আমরা সুরা আন নমল। তসিন, এগুলো আল কুরআন ও সুস্পষ্ট কিতাবের আয়াত। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي زدني علما الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখোটি কৃতজ্ঞতা শুকরিয়া জাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদ আমাদেরকে তৈরি করার শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুকরিয়া শরীফ বলি আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন নতুন ভাইবোনেরা যারা ক্লাসে জয়েন করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুক্রিয়া, জাজাকাল্লাহ খাইরান। আর যারা নতুন নতুন ভাইবোনেরা স্পেশালি আপনারা জয়েন করেছেন, আপনাদের জ্ঞাত হাতে বলছি আপনারা অবশ্যই অবশ্যই ডিসক্রিপশন বক্সে আমাদের বিভিন্ন ক্লাসের পাড়া আকারে এবং গ্রামার ক্লাসে যেগুলো দেখবেন। আর প্রতিদিন নিয়মিত আপনার চোখ রাখুন, যেটা আমরা পুরান বুঝতে পারি, আমাদের একটাই টার্গেট আমরা পুরান বুঝতে পারবো। চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহ রহমান রহিম। তসিন অর্থাৎ আপনারা জানেন যে কোরআনের বিভিন্ন সুরার প্রথমে এরকম হরফে মুকাত্তাদ যাকে বলা হয়, কাটা কাটা হরফ, এগুলো দেওয়া হয়। এগুলো অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন, এগুলোর অর্থ খোঁজা আমাদের দরকার নেই। জি তিলকা আয়াতু, তিলকা এগুলো দিস আয়াত, এগুলো যে আয়াত আর দ্য ভার্সেস আল কোরআন, কোরআনের এই সবগুলো যা আছে এগুলো আছে ভাই কোরআনের আয়াত। ওয়া কিতাবিম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব, এটা হলো সুস্পষ্ট কিতাবের আয়াত। প্রিয় মহতরাম, আসলে এই কথাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এত গুরুত্ব দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথাগুলো বলেন। পৃথিবীতে বিভিন্ন রাইটার, অনেক বড় বড় আপনার লেখক, তাদের বিভিন্ন লেখনী আছে, তাদের কথাবার্তা আছে, অনেক কিছু তারা লিখেন, কিন্তু এই একমাত্র বই বলেন বা কিতাব বলেন এটাই শুধু একমাত্র মহান রবের পক্ষ থেকে আসছে ভাই। এটা দুনিয়ার কোনো রাইটার লেখে নাই বা কারো কোনো নির্দেশনা নেই। এটা অর্থ একটা এই হতে পারে যে এইটা হলো একমাত্র আল্লাহ কিতাব, এই ব্যাপারটা একদম সুস্পষ্ট, এটা আল্লাহ ক্লিয়ার করে বলছেন। আর দ্বিতীয় আরেকটা অর্থ হচ্ছে এই আয়াতের যে এই কিতাবটা অর্থাৎ এই বইটা নিজের শিক্ষা, তারপর বিধান ও নির্দেশগুলো একেবারে দ্ব্যর্থহীনভাবে, দ্ব্যর্থহীন পদ্ধতিতে বর্ণনা করা হয়েছে, এটা আমাদের বুঝতে হবে। যাই হোক প্রিয় মোহতরম, এই আয়টার ভিতরে দেখুন কোনো ফেল বা ভার পাচ্ছি না, ভার নেই, যেটা আমরা বেগুনি কালার দিয়ে সাজাতাম। এছাড়া দেখুন এখানে আপনার একটা হর পাওয়া গেছে, হর গ্রুপের প্রিপোজিশন, সেটা আকাশি কালার দেওয়া হয়েছে। মেয়ার সবগুলো হলো কি আপনি দেখেন এখানে এসএম গ্রুপের ভিতরে, এসএম নাউন গ্রুপের ভিতরে, এছাড়া পার্সোনাল প্রোনাউন নাই এবং পসেসিভ প্রোনাউন রেড কালারের নাই। আপনার এই যে গোলাপি কালার এটাও নাই এখানে, আর রেড কালার নেই, আশা করি বুঝতে পেরেছেন। জি এরপরে আছে প্রিয়তম, এই কিতাবটা কার জন্য? সবার জন্য না, মুমিনদের জন্য হিদায়াত ও সুসংবাদ। জি যারা সালাত কায়েম করে এবং জাকাত দেয়,
আর তারাই আখেরাতের প্রতি নিশ্চিত বিশ্বাস রাখে। প্রিয় মহতরাম, কথা কিন্তু খুব অল্প, কিন্তু এর ভিতরে আপনার গুরুত্ব অর্থ অনেক রয়ে গেছে। আসুন বোঝার চেষ্টা করি। আল্লাযীনা অর্থাৎ দোজ হু, যারা বা তারা, সিঙ্গুলার হল আল্লাযী মানে যিনি, ইয়ুকিমুনা কমা থেকে আসে, তাহলে ইয়ুকিমুনা তারা কায়েম করে, আকামা ইয়ুকিমু ক্লিয়ার, এস্টাবলিশ করে, কায়েম করা মানে কি ভাই, এস্টাবলিশ করা। আর সলাতা সালাতকে, দ্য প্রেয়ার্স, ওয়া আর ইউক তু না আতা মানে দেয়া, তো ইউক তু দেয় অ্যান্ড গিভ জাকাত এবং জাকাত দেয়। তো এর আগের আগে ছিল মুমিন, মুমিনদের জন্য হেদায়েত এবং বর্ষা। আর মুমিন কারা? যেই মুমিন নিজের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে সালাত কায়েম করে, আর তার উপরে যে জাকাত ফরজ হয়েছে সে জাকাত আদায় করে। এদেরকে বলে সত্যিকার অর্থে মুমিন। মুমিনে কিন্তু দুটা গুণ থাকতে হবে, মুমিনের দুটা পা, একটা পা হলো গিয়ে সে সালাত আদায় করে, আর একটা পা হলো গিয়ে সে জাকাত দেয়। এখন আমাদের সমাজে দেখবে যে সালাতের মাশাল্লাহ সবই আছে, কিন্তু জাকাতের বেলায় কিন্তু সমস্যা আছে। তাহলে দুই পায়ের ভিতরে যদি এক পা কী থাকে ভাই, ত্রুটি থাকে, তাহলে চলতে অসুবিধা হবে না? এক পা যদি ত্রুটি থাকে, এক পা অর্ধেক আছে অর্ধেক নাই, কেমন আসতে হবে? সমান্তরাল থাকতে হবে। যেই জন্য যাদের উপর জাকাত ফরজ হয়ে গেছে 100% তাকে জাকাত দিতে হবে, কিন্তু না হলে কিন্তু মুমিনের এই দুটা গুণের একটা গুণ অনুপস্থিত, মানে কি তার পায়ের এক পা নাই আর এক পা আছে। আমাদের বোঝার চেষ্টা করি ভাই এগুলো। দোজ হু অবজার্ভ দ্য প্রেয়ার্স অ্যান্ড গিভ চ্যারিটি রেগুলারলি, এই আয়াতটার ব্যাপারে প্রিয় মহতরাম সূরা ফুসিলাতের 40 নম্বর আয়াতে দেখবেন, ওখানে আল্লাহ বলেছেন যে এই কিতাব হলো গিয়ে মুমিনদের জন্য হেদায়েত এবং আরোগ্য, হেদায়েত এবং কি ভাই, শেফা, যাকে বলা হুদা এবং শেফা। যারা ইমান আনে, যারা ইমান আনে না, সেখানে বলছে যে ইমান আনে না তাদের কান রয়েছে, কান রয়েছে বধিরতা, এবং কুরআন এদের উপর অন্ধত্ব তৈরি করবে। আমি এর আগে বলছিলাম যে এটা হলো গিয়ে হুদা এবং বুশরা, কিন্তু তাদের জন্য হবে দুঃসংবাদ, যারা ইমান আনে না সত্যিকার অর্থে তাদের জন্য কি হবে, দুঃসংবাদ। আর সেখানে আল্লাহ বলছেন যে তারা এই কোরআন তাদের জন্য কী করবে, অন্তরে অন্ধত্ব তৈরি করবে, এই কোরআন দিয়ে অনেক অন্ধ হয়ে যাবে ভাই, কেন এর থেকে তারা আপনার অর্থগুলো নিজে বুঝবে না, এর মধ্যে সে বিভিন্ন খারাপ জিনিস খুঁজবে, এটা আসল কথা। যাই প্রিয় মহতরাম, এটার ভিতরে আর অনেক কথা রয়ে গেছে এই আয়াতটা যদি আমরা বলব বর্ণনা করতে চাই। যেমন ধরেন এই আয়াতগুলো আপনার ইমান আনার ব্যাপারে যে শর্ত দিয়েছেন, আর ইমান আনার অর্থ হচ্ছে এই যে যারা কুরআন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত গ্রহণ করেছে, এক আল্লাহকে নিজেদের উপাস্য রব বলে মেনে নিয়েছে, কুরআনকে আল্লাহর কিতাব হিসাবে স্বীকার করে নিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্য নবী বলে গ্রহণ করেছে, আর এই যে কায়েম করা সালাত, এর মানেই সে বসে থাকে নাই, সে সৎ আমল করেছে, অনুসরণ আনুগত্য করতে সে উদ্বুদ্ধ হয়েছে, তাই এই সালাত কায়েম তার এবং জাকাত দেয়া, এটা হচ্ছে মুমিনের অন্যতম গুণ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসুন প্রিয় মহতরাম, এগুলো আমরা বোঝার চেষ্টা করি। আপনারা জানেন যে মুমিনের তো কত গুণ আছে। মুমিন হলেন গিয়ে তারা যারা ইমান রাখে এবং জীবনের পর, এই জীবনের পরে দ্বিতীয় আরেকটা জীবন আছে, দ্ব্যর্থহীনভাবে এটা বিশ্বাস করে, এবং সেখানে আমাদের নিজেদের কাজের হিসাব দিতে
এবং প্রত্যেকটা কাজের প্রতিদান লাভ করতে এই আশা রাখে তারা। আর এই দুটো শর্ত যারা পূরণ করবে, কুরআন মাজিদ আয়াত তাদের জন্যই দুনিয়ায় সত্য সরল পথের সন্ধান দেবে ভাই। এই পথের প্রত্যেকটা পর্যায়ে তাদেরকে শুদ্ধ অশুদ্ধ ন্যায় অন্যায় পার্থক্য বুঝিয়ে দেবে, তাদেরকে ভুল পথের দিকে অগ্রসর হতে রক্ষা করবে, তাদেরকে এই নিশ্চয়তা দান করবে যে সত্য সঠিক পথ এগুলো অবলম্বন করার পর মানে আপনার ফল হবে গিয়া দুনিয়ায় যাই হোক না কেন, শেষ পর্যন্ত তারই বদৌলতে চিরন্তন সফলতা আল্লাহ আমাদেরকে দিবেন। তো আসুন আমরা আজগুলো বোঝার চেষ্টা করি, আল্লাহ আমাদের সবাইকে তো বিদান করুন। আমিন আমিন। সে দেখুন ওয়াহুম, ওয়া মানে আর হুম মানে তারাই, বিল আখিরতি আখেরাদের প্রতি, বি দ্বারা দিয়ে করতি, হুম মানে তারাই, ইউকিনুন ইউকিনুন মানে নিশ্চিত বিশ্বাস রাখা, বিলিভ উইথ সার্টেনিটি, এটা হচ্ছে ইউমিনু মানে বিশ্বাস করা। আর বিশ্বাসের আরেকটা ধাপ উপরে সেটা হলো ইউকিনুন, একিন, একিনের সাথে মানে দৃঢ়তার সাথে সে বিশ্বাস করে কি এই জীবনের পরে আরেকটা জীবন আছে, সেই জীবনের নাম হচ্ছে আখেরাত, আর সেখানে শুধু ভোগের জায়গা, সেখানে কিন্তু অর্জন করা জায়গা না, অর্জন করবেন এই দুনিয়াতে, কামাই করবেন দুনিয়াতে, ভোগ করবেন সেইখানে। তো আসুন এখানে কামাই করার চেষ্টা করি, প্রত্যেকটা মুহূর্ত আমরা কামাই করার চেষ্টা করি, হেলায় ফেলায় আমরা হেলে দেব না ভাই, জীবন থেকে কিন্তু চলে যাচ্ছে, দিনগুলো চলে যাচ্ছে, ক্ষণগুলো চলে যাচ্ছে। আজকে আমি আপনারা অনেকে কোরআন ক্লাসে সম্পৃক্ত, যদি আপনারা ইচ্ছা করছেন কোরআনের সাথে লেগে আসেন, না ইচ্ছা করলে না লেগে থাকতেন, জীবন তো এই পর্যন্ত চলে আসতোই, থেমে থাকতো না, কিন্তু মাঝখানে কী হলো, আল্লাহ সুবহানাহু আপনাদেরকে অনেক নিয়ামত আল্লাহ ভরপুর করে দিয়েছেন, যেহেতু আপনারা নিজেদের মনকে হৃদয়কে উন্মুক্ত রেখেছেন এবং কোরআনের সাথে আপনার সম্পৃক্ত ছিলেন, এই হয়েছে আসল কথা। তো বাকি জিন্দগিটা যাতে আমরা এভাবে অর্জন করে যেতে পারি, আল্লাহর কালামকে শুনে বুঝে সে অনুযায়ী আমল করতে পারি, সে আখেরাতের প্রতি, তাহলে আমাদের সত্যি কথা বিশ্বাস হবে। জি আসলে প্রিয় মহতারাম, সত্যি কথা বলতে কি তা হলো, গতকালকে একদিনের জন্য চট্টগ্রাম গিয়েছিলাম, তো চট্টগ্রাম অবশ্য আমার আত্মীয় স্বজন আছেন, তো ইচ্ছা করলে দু একদিন বেড়ায় আসতে পারতাম, অর্থাৎ কারো বাসায় যাইনি বা কারোর সাথে আগে ইনফর্ম করিনি, শুধু টার্গেট ছিল যে আমার ছেলের সাথে সাক্ষাৎ করবো, সারাদিন হয়তো একটু ঘুরবো ফিরবো, ওকে নিয়ে কথা বলবো, এ আবার চলে আসবো। তো একটাই উদ্দেশ্য ছিল মাথায় আমাদের দুজনারই, যে আমাদের অনেক কাজ আছে, আমাদের কাজ করতে হবে, ঢাকায় ফিরতে হবে, ফিরে আমাদেরকে কোরআন ক্লাস তৈরি করতে হবে, কোরআন ক্লাস তৈরি করে সেগুলো রেকর্ড করে এগুলো আবার আপনাদের জন্য আপলোড করতে হবে, মাথায় আমার কাজ আছে এইটি, ওই জন্য সকালে গিয়ে সেই সন্ধ্যায় যেভাবে আসতেই হবে এই টার্গেট, কারণ দিন তো চলে যাবে, সময় ফুরিয়ে যাবে, বেড়ানোর সময় নেই, এগুলো আমাদেরকে একটু বুঝতে হবে ভাই। আপনার কথাটা এই জন্য বললাম যে আপনাদের সাথে, যে জীবনকে সময়টাকে একটু মূল্য দিয়ে আমরা, সময় জীবন থেকে চলে যাচ্ছে কিন্তু আমার এর মাধ্যমে আমার অর্জন আমাদের কাজ করে নিতে হবে, আমাদের সবার যেহেতু আখেরাতমুখী আমাদের হতে হবে, আখেরাতে আমার হিসাব দিতে হবে। অতএব আসুন আমরা আমাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মুহূর্ত যেন কোনোভাবে অপচয় না হয়ে যায়, হেলায় ফেলায় যেন চলে না যায় ভাই, আমাদেরকে এটাই মাথায় রাখতে হবে। জি আশা করি বুঝতে পেরেছেন। প্রিয় মতন আজকে কয়েকটা দুই একটা শব্দ পেয়েছি, একটু দেখুন আলোচনা করছি গ্রামার পাটে। এখানে দেখুন হুদা কোথেকে আসছে, এই শব্দটা হুদা, হাদা থেকে আসছে অতীতকাল, প্রত্যেকটা শব্দ আপনার রুট হলো গিয়া সবসময় মনে রাখবেন অতীতকাল, আর এই ভাষার প্রত্যেকটা রুট হলো গিয়া শব্দ উৎপত্তি হলো অতীতকাল থেকে এবং থার্ড পার্সন সিঙ্গুলার থেকে। জি হাদা সে হিদায়ত করেছে, ইয়াহাদি সে হিদায়ত করে বা করবে, আ ইয়াহাদি সে কি হিদায়ত করে, লা ইয়াহাদি সে করে না,
ইহদি করো, ইহদি না সিরাত আল মুস্তাকিম, এইভাবে লা তাহদি, হেদায়ত করো না, আর যে হেদায়ত করে তাকে বলে হাদিন। আর হেদায়ত হলো গিয়ে পথ নির্দেশ হলো হুদা, হুদা এই যে দেখেন এখান থেকে চলে আসছে। এই শব্দটা ক্রিয়া বিশিষ্ট, যাকে বলা হয় ভার্বাল নাউন বা মাসদার বলা হয়, ইসমে মাসদার যাকে বলা হয়, আপনারা তো জানেন অনেকে। আর দেখুন এই যে হুদা কথাটা এখানে আসছে আপনার, এই যাই হোক এটা আমি আবার আরেকদিন আলোচনা করব। এরপর বিমোদন এর হল গিয়ে বুশরা, বুশরা হলো গিয়া সুসংবাদ, গুড নিউজ, এটাও ক্রিয়া বিশেষ ভার্বাল নাউন, তখনও তাবশির বলা হয় আর কখনও বুশরা বলা হয়। এবার আপনাদের জন্য কুইজ, কুইজ হলো গিয়ে আপনারা বলতে হবে যেখানে কাফারা সে দূর করেছে, ইউ কাফির সে দূর করে বা করবে, তাহলে আপনার বলতে হবে যে সে সুসংবাদ দিয়েছে, সে সুসংবাদ দেয় বা দিবে, এটা কী হবে, সে সুসংবাদ দিয়েছে, সে সুসংবাদ দেয় বা দিবে, ঠিক এই ফর্মে, এই ভাজে ভাজে এই বা শিন এবং র এটা দিয়ে তৈরি করুন। জি, আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয়মতরা, মুকমিন কথাটা করতে আসলো, দেখুন আনজালা সে নাজিল করেছে, ইউনজিলু সে নাজিল করে বা করবে, তাহলে আমানা সে ইমান এনেছে, ইউকমিনু সে ইমান আনে বা আনবে, তা আ ইউকমিনু সে কি আনে, লা ইউকমিনু সে ইমান আনে না, আর আমিন ইমান আনো, লা তুকমিন ইমান এনো না, আর যে ইমান আনো তাকে কী বলা হয়, মুকমিন, মুকমিন, আর মুমিনের প্লুরাল হলো উনা বা ইনা, এখানে ইনা চলে আসছে, তা লিল মুমিনিন, মুমিনদের জন্য, মুমিনদের হলো ইনা আর মুমিন গণ হলো উনা, যদি মুমিন গণ হতো মুমিনুন হতো, আর যেহেতু মুমিনদের এই জন্য হলো মুমিনিন, দের এবং অ গণ বা রা অর্থ ব্যবহার করা হয়, আশা করি বুঝতে পেরেছে। এরপর দেখুন প্রিয়মতাম, তা হলো ইউকিমুনা কী থেকে করতে আসলো, আতা সে আনুগত্য করেছে, ইউতিউ সে আনুগত্য করে বা করবে, তাহলে আকমা সে কায়েম করেছে, ইউকিমু সে কায়েম করে বা করবে, তা আমি কায়েম করবো উকিমু, উ তুমি করবে তুকিমু, সে করবে ইউকিমু, আর তারা কায়েম করে বা করবে ইউকিমুনা, ইউকিমুনা, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছে। জি, আল্লাহ আমাদের সবাইকে বোঝা তো বিদান করুন, আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রিয় মোহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি।